সৌদির মাঠে নয় গোলের মহা উৎসব, মেসি রোনালদোর খেলায় জয় হলো ফুটবলের। মেসিতে শুরু, এমবাপ্পেতে শেষ, মাঝে জোড়া গোল করলেন রোনালদো, পেনাল্টি ফাঁসকালেন নেইমার, আরও পাঁচটি গোল হলো বটে, তবে যেখানে এই চার তারকা মাঠে সেখানে অন্য কার দিকেই বা চোখ যায়। নয় গোলের দুরন্ত ম্যাচে সাক্ষী থাকল ফুটবল বিশ্ব, 5-4 গোলে ম্যাচ জিতল পিএসজি। তবে খেলার হার জিতকে সাইড লাইনের বাইরে সরিয়ে এই ম্যাচ দেখিয়ে দিল ফুটবলের জয়। খেলার অনেক আগে থেকেই শুরু হয়েছে ফুটবল উন্মাদনা, মাঠ কানায় কানায় ভর্তি। টানেলের মধ্যে থেকে যখন মেসি রোনালদোরা বেরিয়ে এলেন তখন শব্দবক্ষ, তার মাঝেই উদয় হলেন অমিতাভ বচ্চন, অতিথি হয়ে যেখানে গিয়েছিলেন তিনি। মাঠের দু দলের ফুটবলারদের সঙ্গে হাত মেলালেন, মেসি ও রোনালদোর সঙ্গে হাত মেলানোর সময় তাকে একটু বেশিই উত্তেজিত বলে মনে হচ্ছিল। খেলায় অবশ্য কেউ কাউকে 1 ইঞ্চি ছাড়লেন না। ফিফা বিশ্বকাপ যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকে শুরু করলেন লিওনেল মেসি, 3 মিনিটের মাথায় গোল করে ফেললেন তিনি। বক্সের বাইরে থেকে নেইমারের ঠিকানা লেখা পাসে সৌদির জাতীয় দলের গোলরক্ষক আল হুয়াইসকে আরও একবার পরাস্ত করলেন তিনি। খেলায় দাপট বেশি দেখাচ্ছিল পিএসজি, 17 মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করলেন নেইমার। 2 মিনিট পরেই দেখা গেল মেসি এমবাপ্পের যুগলবন্দী, মেসির পাস থেকে গোল করেন এমবাপ্পে, কিন্তু অফসাইডের কারণে সেই গোল হয়ে গেল বাতিল। 34 মিনিটের মাথায় সমতা ফেরায় সৌদি, বক্সের মধ্যে পিএসজি গোলরক্ষক নাভাস ফাউল করেন রোনালদোকে, পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পেনাল্টি নেওয়ার সময় সেই পুরনো CR7-এর ঝলক দেখা গেল। 4 মিনিট পরে 10 জনে হয়ে যায় পিএসজি, দ্বিতীয় হলুড কার্ড দেখে মাঠ ছাড়েন জুয়ান বার্নেট, তাতে অবশ্য চাপে পড়েনি প্যারিসের ক্লাব। 43 মিনিটের মাথায় এমবাপ্পের ক্রস থেকে দ্বিতীয় গোল করেন মার্কুইনোস, প্রথমার্ধে অতিরিক্ত সময়ে নেইমারকে বক্সে ফাউল করেন, পেনাল্টি পায় পিএসজি, কিন্তু নেইমারের দুর্বল শট বাঁচিয়ে দেয় আল ওয়াইসি, বিরতির আগে 2-1 এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন রোনালদো, বক্সের বাইরে ফ্রিকিক পান তিনি, তার শট ওয়ালে লেগে প্রতিহত হলেও ফিরতিক বলে সার্জিও রামোসের ভুল কাজে লাগিয়ে গোল করে যান রোনালদো। কয়েক মিনিট পরেই নিজের ভুল শুধরে নেন রামোস, এমবাপ্পের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পেন্ডুলামের মতো খেলা দুলছিল, 57 মিনিটের মাথায় আবারও সমতা ফেরায় সৌদি অলস্টার, দক্ষিণ কোরিয়ার জাং এবার গোল করেন, কিন্তু সৌদি ক্লাবের আনন্দ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। 2 মিনিট পরে বক্সের মধ্যে মেসির শটে হাত লাগিয়ে পেনাল্টি দেন সৌদির ডিফেন্ডার, এবার পেনাল্টি নিতে যান এমবাপ্পে, বিশ্বকাপের ফাইনালে 3টি পেনাল্টিতেই গোল করেছিলেন তিনি, এবারও তিনি তাই করলেন। 60 মিনিট পরে মেসি এমবাপ্পে রোনালদো ও নেইমারকে তুলে নেওয়া হয়, বোঝাই যাচ্ছিল দলের প্রধান ফুটবলারদের নিয়ে বেশি ঝুঁকি নিতে চাননি কোচেরা। 57 মিনিটের মাথায় পিএসজির হয়ে আরও একটি গোল করেন হুগো একিটিকে, খেলার অতিরিক্ত সময়ে সৌদি ক্লাবের হয়ে 4 নম্বর গোল করেন ট্যালিস্কা, তাতে অবশ্য পিএসজির জিততে সমস্যা হলো না, 10 জনে প্রায় আধা ঘন্টা খেলেও ম্যাচ জিতল পিএসজি, সেই সঙ্গে জিতল ফুটবল, ইতিহাসের সাক্ষী থাকলো হাজার হাজার দর্শক। তো বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট পেতে সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।